হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি কথা বলবো সেই সমস্ত বন্ধুদের জন্য যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে বা যাদের চ্যানেল এখনও পর্যন্ত মনিটাইজেশন হয়নি, সেই সমস্ত বন্ধুদের জন্য তারা কীভাবে ভিডিও ইউটিউবে আপলোড করলে কোনো রকমের কপিরাইট আসবে না সেই সম্বন্ধে আমি জানাবো। প্রথমে বলে দিই বন্ধুরা, কপিরাইট দু রকমের হয়। একটা হলো কপিরাইট স্ট্রাইক, আর একটা হলো কপিরাইট ক্লেম। যদি 3 মাসের মধ্যে আমাদের চ্যানেলে 3টে কপিরাইট স্ট্রাইক চলে আসে তাহলে আমাদের চ্যানেল বন্ধ হয়ে যায়। আর যদি আমাদের চ্যানেলে কপিরাইট ক্লেম চলে আসে কোনো ভিডিওতে তাহলে চ্যানেলের কোনো সমস্যা হয় না। কিন্তু আমাদের যে সমস্ত ভিডিওগুলিতে কপিরাইট ক্লেম আসে সেই সমস্ত ভিডিওগুলিতে যত ইনকাম বা আর্নিং হয় সব ইনকাম সেই ব্যক্তির কাছে চলে যায় যে আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম দেয়। এই কপিরাইট ক্লেম বা স্ট্রাইক নানা রকম কারণে আসতে পারে, যেমন কারো ভিডিও, ফটো বা মিউজিক নিজেদের ভিডিওতে কপি করে দেওয়া হলে এগুলো সাধারণত আসতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এমন একটা ট্রিক বলবো যার সাহায্যে তোমাদের যে কোনো ভিডিওতে কপিরাইট আসার সম্ভাবনা অনেক কমে যাবে। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো বন্ধুরা, তোমাদের তেমন কিছু করতে হবে না, শুধু সামান্য একটা কাজ করতে হবে। তোমরা যখন কোনো ভিডিও আপলোড করবে তখনই তোমাদের ডেসক্রিপশন বক্সে একটা ডিসক্লেমার দিতে হবে। বন্ধুরা, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তোমাদের ডিসপ্লেতে একটা ডিসক্লেমার দিয়েছি, ঠিক এরকমই ডিসক্লেমার তোমাদের ডেসক্রিপশনের একবারে নিচে দিতে হবে। আমি ঠিক এমনই একটা ডিসক্লেমার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওটা যদি তোমরা কপি করে নিজেদের ডেসক্রিপশনে দিতে পারো তাহলে তোমাদের কপিরাইট আসার সম্ভাবনা 50% কম হয়ে যাবে। ওই ডিসক্লেমারটা তোমাদের ডেসক্রিপশনে দেওয়ার ফলে এটা হয় যে ওখানে লেখা আছে এই ভিডিওটা নলেজ পারপাসের জন্য। এরপর যখন ইউটিউব এটা দেখে যে এটা নলেজ পারপাসের জন্য বা কিছু বোঝানোর জন্যই দেওয়া হয়েছে, তখন তোমাদের ভিডিওতে কপিরাইট আসার সম্ভাবনা 50% কম হয়ে যায়। তো এরকমভাবে বন্ধুরা, তোমরা যদি তোমাদের ভিডিওতে কোনো রকমের মিউজিক বা ফটো ইউজ করার পরে ভিডিও আপলোড করার আগে তোমাদের ডেসক্রিপশন বক্সে ঠিক এরকমই একটা ডিসক্লেমার দিয়ে দাও, তাহলে কিন্তু তোমাদের কপিরাইট আসার সম্ভাবনা 50% কম হয়ে যায়। তাহলে বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তাহলে সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।